ভিডিওটি আমাদের আমার ফেসবুকের বন্ধুদের সাথে বাংলাদেশের দুজন বাংলাদেশের চিকিৎসক এবং তার ওয়াইফ দম্পতি পরিচয় করে দিচ্ছি। খুব ভালো মানুষ, রাজশাহীতে থাকেন, আমার সাথে দেখা করার জন্য এসেছেন। এবং দিস ইজ মিস্টার আতিকুল ইসলাম। আতিকুল সাহেব, আপনাকে ফেসবুকে সবার সাথে পরিচয় করে দিই। আতিকুল সাহেব থাকেন রাজশাহী শহরে, উনি একটি ব্যাংকে প্রতিষ্ঠিত ব্যাংকে চাকরি করেন, কিন্তু হোমিওপ্যাথি খুব ভালোবেসে ফেলেছেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যারা চাকরি বাকরি করে তারা হোমিওপ্যাথি পড়ার একটা সুযোগ পায়, সেই জন্য বহু শিক্ষিত বিদগ্ধ মানুষরা হোমিওপ্যাথির জগতে এসেছেন এবং তারা হোমিওপ্যাথিক শাস্ত্রকে আলোকিত করেছেন। কারণ এরা বেসিক্যালি শিক্ষিত মানুষ, ফলে কী হয়, বেসিক নলেজটা আছে। কেউ বিএ পাস, কেউ এমএ পাস, কেউ পিএইচডি, কেউ কলেজের প্রফেসর, কেউ লেকচারার, কেউ ভালো পোস্টে চাকরি করেন, তাদের বেজ ভালো, তাদের অরিজিনালিটি ভালো, ফলে তারা তাড়াতাড়ি গ্রাস্প করতে পারে সাবজেক্টটাকে। এবং হোমিওপ্যাথি, বাংলাদেশের হোমিওপ্যাথির বেশিরভাগ এই সব শিক্ষিত মানুষেরা উজ্জ্বল করেছেন, মুখ উজ্জ্বল করেছেন। তো এরকম একটা মানুষ হলো আতিকুল ইসলাম, উনি বাংলাদেশের রাজশাহীতে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন এবং আমার ভিডিও দেখতে দেখতেই হোমিওপ্যাথির প্রতি ভক্ত হয়ে এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, কলকাতায় এসেছেন আমার সাথে দেখা করতে এবং ওনার এবং ওনার ওয়াইফের শারীরিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করলেন। দুজনকে আমি সাহায্য করেছি আর উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন। আশা করছি উনি হোমিওপ্যাথি সাফল্যের সাথে পাশ করুন এবং পড়াশোনা করছেন, সাফল্যের সাথে পাশ করুন এবং ভবিষ্যতে হোমিওপ্যাথিকে যে হিসাবে ভালোবাসছেন একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে গড়ে উঠুন, এই কামনা করি। আজকাল সাহেব, আপনার বক্তব্য থাকলে আপনি ফেসবুক বন্ধুদের সামনে জানান। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেকচারগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগে, যার কারণে সহজে হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং সেই সুবাদেই আমি বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথি কলেজে দ্বিতীয় বর্ষে সম্পন্ন করি ভর্তি হওয়ার পরে। এবং এই আপনার লেকচার থেকে আমি আরও বেশি উপকৃত হব এবং সবাই উপকৃত হবে আমাদের উপমহাদেশের, এই দৃঢ় বিশ্বাস আমি রাখি এবং আপনার দীর্ঘায়ু কামনা করি। এবং আবার আপনার নির্দেশিত পথে চলে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেজন্য আপনার আশীর্বাদ চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি আমার দয়া রইল। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা একটু গুছিয়ে বেড়ান, সমস্ত দ্রষ্টব্য স্থান দেখুন আর ফেসবুক বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। ভালো থাকেন।